তিনি যে দেশের আর পাঁচজন রাজনীতিবিদদের মতো নয় সেটা বাংলার মানুষকে নতুন করে কিছু বলে দিতে হয় না তারা দেখে এসেছে বাংলার অগ্নিকন্যার লড়াই কিন্তু ইদানিংকালে বিরোধী কিছু নেতা নিজেদের এই রাজ্যের ভাবি মুখ্যমন্ত্রী হিসেবে ভেবে নিতে শুরু করে দিয়েছে এমনকি ইতিদম্ভে নিজের দলের লোকদেরই দূর ছাই করতে শুরু করে দিয়েছে ভাবখানা এমন যেন সে একাই বাংলার রাজনীতিতে বড় বদল ঘটিয়ে দেবে ভাবের ঘরে বসে চুরি করলে এমনই হয় এইসব রাজনীতিবিদদেরই কড়া বার্তা দিতে এবার এগিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রধান আর রাজ্যের মুখ্যমন্ত্রী হতে গেলে কি কি লক্ষ্য রাখতে হয় আর কি কি করতে হয় সেটাই যেন ভাবি প্রজন্মকে পাঠ দিয়ে দিচ্ছেন তিনি সোমবার সকালে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিক বৈঠকে বেশ দম্ভীর ঘোষণা করেছেন দিলীপ ঘোষ একাই পারবে এই রাজ্যের পরিবর্তন ঘটাতে যারা বাড়িতে বসে আছেন বসে থাকুন দেখে নেবেন কি হয় বিজেপির মুখ্যমন্ত্রী হলে মিষ্টি খেয়ে যাবেন তার এই উক্তি নিয়ে বিকাল থেকেই রাজ্যের গেরুয়া শিবিরে কার্যত গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে বিশেষ করে সংঘের সঙ্গে জড়িত নয় এমন নেতারা রীতিমতো অপমানিত বোধ করছেন দিলীপের এহেন আচরণ ও কথাবার্তায় প্রকাশ্যে এই নিয়ে কেউ মুখ না খুললেও সময় মতো ঠিক জায়গায় এই নিয়ে অভিযোগ জানাতে পিছপা হবে না তারা সব থেকে বড় কথা দিলীপের উক্তির জেরে রাজ্যতে এখন গেরুয়া শিবির পুরোপুরি দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে একদল সংঘপন্থী আর একদল রাজনৈতিক তত্ত্বপন্থী এর মধ্যে দিলীপ ঘোষ আবার নিজেই জানিয়েছেন যে আগামী পাঁচে আগস্ট রাজ্যে যাতে লকডাউন না হয় তার জন্য তিনি নাকি মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন তিনি বলেন আমরা রাজ্য সরকারকে চিঠি দিয়েছি পাঁচ তারিখে লকডাউন সম্পর্কে পুনর্বিবেচনা করার জন্য এটা মানুষের উৎসব ভারতীয় জনতা পার্টির রাম মন্দির আন্দোলনকে সমর্থন করে আমাদের বহু কর্মী এতে অংশগ্রহণ করেছেন তাই সরকারের কাছে আবারও বলছি এই ঐতিহাসিক দিনে লকডাউন করবেন না দিলীপ ঘোষের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নাম না করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য জবাব দিয়েছেন গেরুয়া শিবিরের উদ্দেশ্যে বুঝিয়ে দিয়েছেন রাজনীতি আর প্রশাসন সম্পূর্ণ আলাদা তিনি জানিয়েছেন দলের ঊর্ধ্বে দেশ ও দেশের মানুষ তাই আটাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হলেও মানুষের কল্যাণে মানুষের সুরক্ষার কারণে সেদিন লকডাউন থাকবে অর্থাৎ দেশের গেরুয়া শিবির যেহেতু করোনার সংকট ভুলে রাম মন্দিরের ভূমি পুজো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এবং এখন থেকেই তা নিয়ে দেশের রাজনীতিতে ফসল ফলাবার ব্যবস্থা করছে তা সরাসরি কোনো সমালোচনা না করেও তৃণমূল নেত্রী বুঝিয়ে দিলেন নীরবেও অনেক বেশিভাবে প্রতিবাদ করা যায় বিজেপি যে পথেই গা ভাসাক না কেন বাংলা সে পথে হাঁটবে না রাজনীতির আগে ধর্মের আগে সামনে দাঁড়িয়ে থাকে মানুষ সরকার যে বা যারাই চালাক না কেন তার উদ্দেশ্য হওয়া উচিত এই মানুষের কল্যাণে নিজেদের নিয়োগ করা ধর্ম নিয়ে দাঙ্গা লাগিয়ে মানুষে মানুষে বিভেদ ঘটিয়ে কোনো দিন সেই লক্ষ্য অর্জন করা যায় না